বন্ধুরা, এক বাস ড্রাইভার লোক ভর্তি বাস নিয়ে সোজাসুজি পানিতে নেমে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় এটাই যে বাসটি গভীর পানিতে যাওয়ার পরেও সেটি পানিতে ডুবে যায়নি। অর্থাৎ এই বাসটিকে এমন সিস্টেমে বানানো হয়েছে যেটা কিনা রাস্তা এবং পানি উভয় জায়গাতেই চলতে পারবে। তো বন্ধুরা, এই বাসটিকে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানা। বন্ধুরা, ব্রাজিলের এই জেলে অ্যামাজন জঙ্গলে মাছ ধরতে গিয়ে পৃথিবীর সব থেকে বড় অ্যানাকন্ডা সাপকে দেখতে পান। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অ্যানাকন্ডা সাপ। ইনি এত বড় অ্যানাকন্ডা সাপটিকে শুধু দেখেই চুপ থাকেননি, এই বিপজ্জনক সাপটিকে ধরবার প্রচেষ্টা চালায় সে। একসময় লোকটি এই সাপটির লেজ ধরে ফেলে, কিন্তু বেশিক্ষণ সাপটিকে কাবুতে রাখতে পারলেন না। লোকটির হাত থেকে সাপটি মুক্ত হয়ে চলে যায়, কিন্তু পুলিশের হাত থেকে এই লোকটি মুক্ত হতে পারলেন না। লোকটির এমন কর্মকাণ্ডের জন্য তাকে আর্থিক জরিমানার পাশাপাশি 18 মাস জেল খাটতে হয়। ধরো, আপনারা কি কখনো এতগুলো কাকড়াকে একসাথে রাস্তা পার হতে দেখেছেন? হয়তো কখনোই দেখেননি। বন্ধুরা, কিউবাতে প্রতি বছরের গরম মৌসুমে এরকম দৃশ্য প্রায় একবারই দেখা যায়, যেখানে জঙ্গলে থাকা এই কাকড়াগুলো তাদের বংশ বিস্তারের জন্য ক্যারিবিয়ান সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। এর জন্য তাদের প্রথমে জঙ্গল থেকে বেরিয়ে একটি হাইওয়ে ক্রস করতে হয়। এ সময় প্রায় অধিকাংশ কাকড়াগুলোই এভাবেই গাড়ির নিচে চাপা পড়ে যায়, এবং প্রতি বছরেই কয়েক হাজার কাকড়ার সাথে এরকম ঘটনা ঘটে থাকে। তো বন্ধুরা, আমরা সকলে মিশরের পিরামিড এবং মমির সঙ্গে পরিচিত, কিন্তু কি করে একজন মানুষকে মমি বানিয়ে হাজারো হাজারো বছর ধরে সংরক্ষণ করে রাখা সম্ভব? অত্যন্ত ইন্টারেস্টিং ইনফরমেশন দিব। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো কোন মৃত মানুষকে মমি বানানোর জন্য সবার আগে তার দেহের ভিতর থেকে ফুসফুস বাদে সমস্ত অঙ্গকে বের করে নিয়ে তাকে একটি লবণের ঢিপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তার দেহের সমস্ত জল বাইরে বেরিয়ে যায় এবং দেহটি শুকনো হয়ে যায়। এরপর দেহের উপর বিভিন্ন ধরনের সুগন্ধি তেল এবং রেজিন দিয়ে একে কাপড় দিয়ে র‍্যাপ করে দেওয়া হয়। এরপর এর উপর আরো 4-5 ধরনের রঞ্জক দিয়ে আরেকটি কাপড় দিয়ে র‍্যাপ করে দেওয়া হয়। এখন এই মমির উপর বিভিন্ন ধরনের আধ্যাত্মিক জিনিস দিয়ে এটিকে আবার বিভিন্ন রঞ্জক এবং কাপড় দিয়ে মুড়ে দেয়। এবার এর উপরে যেই মানুষটি মারা গেছে তার একটি পেন্টিং লাগিয়ে দিয়ে এটিকে কফিনের ভিতর ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, এই ম্যাজিশিয়ান চোখের পলকের মধ্যেই তার এক হাতে থাকা লবণ গায়েব করে দেয় এবং সেটি আবার অন্য হাত থেকে বের করে, যেটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তো চলুন এই ম্যাজিকটির পেছনকার রহস্য জেনে নেওয়া যাক। ম্যাজিশিয়ান ম্যাজিক করার দরুন পাশের টেবিল থেকে লবণের বোতল উঠিয়ে নেয়, বোতল থেকে তার মুঠ করা হাতে লবণ ঢেলে নেয়, কিন্তু এরপরে যখন সে হাতটাকে খোলে তখন লবণ সেখান থেকে গায়েব হয়ে যায়। আসলে এই ম্যাজিকটি করার জন্য ম্যাজিশিয়ান একটি ফেক আঙুলকে ব্যবহার করে, যেটাকে সে আসল আঙুলের উপর চড়িয়ে রাখে। হাতটাকে মুঠ করার সময় চালাকির সাথে ফেক আঙুলটাকে খুলে নিয়ে সেটাতে লবণ ভরে নেয়। এরপর হাতটাকে খোলার সময় সতর্কতার সাথে ফেক আঙুলটাকে অন্য হাতে নেয় এবং সেই হাত থেকে লবণ বের করে সবাইকে অবাক করে দেয়। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি কুমির কত ভয়ঙ্কর একটি প্রাণী, আর কুমিরের চোয়াল যে কোনো প্রাণীর চোয়ালের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু কুমির এত ভয়ঙ্কর হওয়ার পরেও কিছু মানুষ এটাকে পোষা প্রাণী বানাতে ভয় করে না। আমেরিকার মেরি নামের এই মহিলাটি কোনো কুকুর কিংবা বিড়ালকে নয়, বরং একটি জীবিত কুমিরকে পালতু প্রাণী বানিয়েছেন এবং তিনি এটাকে নিজের পরিবারের সদস্য মনে করেন। শুধু এটুকুই নয়, মেরি এটাকে কুকুরের মতো বেল্ট পরিয়ে রাস্তায় ঘুরতেও নিয়ে যায়। 6.6 ফিটের এই কুমিরটি মেরির কাছে অনেক ছোটবেলা থেকেই রয়েছে, আর এর মধ্যে মেরিকে অনেকবার পুলিশের কাছেও জবাবদিহি করতে হয়েছে, কিন্তু এখন তিনি আদালত থেকেই এটি পালার অনুমতি পেয়েছেন। বন্ধুরা, এই উদ্ভিদটির নাম হচ্ছে ডায়োনিয়া মাস্কিপুলাস। এটি পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং শিকারী উদ্ভিদগুলোর মধ্যে একটি। এই উদ্ভিদের পাতা খুবই ভয়ঙ্কর এবং রাক্ষসের মতো দেখতে। যে কোনো ছোট ছোট প্রাণী এই পাতার উপর বসার সাথে সাথে এই পাতা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়, যার ফলে এর ভেতরে আটকে পড়ার প্রাণী চাইলেও বেরিয়ে আসতে পারে না। বন্ধুরা, এই উদ্ভিদ জীব এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য বুঝতে পারে, অর্থাৎ এই পাতা তখনই বন্ধ হয়ে যায় যখন এর মাঝে জীব বা কীট পতঙ্গ পড়ে। পাতার ভেতরে আটকে পড়া প্রাণীগুলো ডাইজেস্ট না হওয়া পর্যন্ত এটি বন্ধ হয়ে থাকে। ইউরোপের এই স্ট্যাচুটাকে একটু ভালো করে দেখুন, কারণ এটি সম্পূর্ণভাবে চাকু দিয়ে বানানো হয়েছে। আবার এগুলো কোনো সাধারণ চাকু নয়, বরং এগুলো সেই চাকু যেটা দিয়ে কোনো না কোনো মানুষকে মার্ডার করা হয়েছে। আর এই স্ট্যাচুটার নাম দ্য নাইফ অ্যাঞ্জেল। 27 ফুট লম্বা স্ট্যাচুটিকে তৈরি করতে প্রায় 1 লাখের বেশি চাকু ব্যবহার করা হয়েছে। মানে বুঝতেই পারছেন এই স্ট্যাচুর মধ্যে কত মানুষের জীবন জড়িয়ে রয়েছে। বন্ধুরা, এখন আপনারা যে ব্রিজটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডেথ ব্রিজ, এবং এটি চায়নায় অবস্থিত। বন্ধুরা, এই ব্রিজটি মাটি থেকে 500 ফিট উঁচুতে নির্মাণ করা হয়েছে। সেফটি বেল্ট থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষই ব্রিজের উপর হাঁটতে গিয়ে জ্ঞান হারাতে বাধ্য হয়। বন্ধুরা, এখানে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যাডভেঞ্চারের মজা নেওয়ার জন্য মানুষ তাদের $1000 খরচ করে এই ব্রিজটিতে উঠে থাকে।
এই মানুষটি এমন একটি কাজ করে দেখিয়েছে যা কেউ স্বপ্নেও কোনোদিনও ভাবেনি। আপনি তো আপ মুভি নিশ্চয়ই দেখেছেন, যেখানে একজন মানুষ নিজের বাড়িকে বেলুনের দ্বারা আকাশে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু কেউ এরকম সত্যি এটা করতে পারবে সেটা কেউ ভাবতে পারেনি। এই ব্যক্তিটি সবাইকে অবাক করে দেয় যখন সেও একটি বাড়িকে বেলুনের দ্বারা আকাশে উড়িয়ে নিয়ে যায়, আর আকাশ থেকে সেই ঘরে বসে এই দুনিয়ার অপূর্ব দৃশ্যটিকে উপভোগ করেন। ধরে ছেলেটি একাই পারে বসে কুমিরের ছবি তুলছিল। এটি দেখে বাকি বন্ধুরা তাকে পেছন থেকে মানা করতে থাকে, কারণ কুমিরগুলো ছেলেটির খুব কাছেই চলে এসেছিল। কিন্তু ছেলেটি তার বন্ধুদের কথা না মেনে ক্রমশই ছবি তুলতে থাকে। তার বন্ধুরা আবারও তাকে সেখান থেকে ফিরে আসার কথা বলে, কিন্তু এই ঘাটতারা ছেলেটি উল্টো বন্ধুদের উপর বিরক্ত হয়ে যায় এবং তাদের সাথে তর্ক করতে থাকে। ঠিক তখন একটি কুমির ছেলেটির উপর আক্রমণ করে বসে, কিন্তু ভাগ্য ভালো থাকায় ছেলেটি এবারে যাত্রায় বেঁচে যায়। বন্ধুরা, এ কারণেই ওভার কনফিডেন্স রাখাটা